সত্যি শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের মাঝে সবাই বসে করছে আমাদের ভূমিকা আছে। তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় থেকে অনুষ্ঠানে চার কন্টিনে প্রথমে বিশ্লেষণ দেখা যাচ্ছে গর্ব ক্লাসে ছোটো করেও দেখিয়েছিলাম, আজকে আমি তার পরবর্তীতে দেখাচ্ছি। এবার আজকে আমি সর্বনাম্য দেখাচ্ছি আপনার যেমন প্রথমে দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি মাইনাস ওয়ান। এক্ষেত্রে আমরা এটাকে কী করতে পারি? তো এখানে আমি সূত্রে ফলানোর জন্য আমি এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা টি বি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি এখানে প্লাস বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার বা টি বি এস এবং এখানে প্লাসটা মাইনাস যেটা আমি কাটাকাটি করে একটা জিরো পাবো। এরপরে আর যে বাকি আছে সেটা নামাই গেছে প্লাস টোয়েলভ মাইনাস ওয়ান। এখানে আমি এখন এই এটাকে এখন একটা সূত্রে করে এ স্কোয়ার মাইনাস টোয়েলভ প্লাস বি স্কোয়ার তোমরা জানো যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে আছে মাইনাস বি স্কোয়ার প্লাস টোয়েলভ মাইনাস ওয়ান। এখান থেকে আমরা মাইনাস নাইন কম্বিনেশন থেকে বি স্কোয়ার এখানে তারপরে মাইনাস টোয়েলভ বি মাইনাস হচ্ছে প্লাস ওয়ান। এরপরে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা নামাই গেছি মাইনাস এখান থেকে সূত্রে করে কি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা জানি যে সূত্র করছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে বলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এটাকে কী করবো যে এখানে আমরা এরপরে আর একটা সূত্রে করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সূত্রে আমরা জানো যে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি আমরা এক করতে পারি এবং এ মাইনাস বি প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি মাইনাস বি প্লাস ওয়ান। তাহলে এখন এখান থেকে আমরা মাইনাস বি এবং প্লাস বি এটা কাটতে পারি। তাহলে এটা কাটলে থাকে কি এ মাইনাস ওয়ান আর এখানে থাকে এ মাইনাস মাইনাস বি এবং মাইনাস বি হওয়া করতো মাইনাস টোয়াইস প্লাস ওয়ান। এটা হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা তোমরা উত্তরটি বিশ্লেষণ করতে গেলে তোমরা এভাবে বাসায় করতে পারো, তোমরা বাসায় পরবর্তী অঙ্কের বাসায় চেষ্টা করবে আশা করি তোমরা বাসায় এগুলো করতে পারবে। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, খুশি থাকো, তোমরা সবাই।